আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে সাকিব মেথুসকান্ডের পর শেষ পর্যন্ত তিন উইকেটে জয় পেয়েছিল টিম টাইগার্স। তবে বাংলাদেশ জয় পেলেও পরবর্তী সময়ে সেই ম্যাচ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিল সাকিব আল হাসান। যদিও অনেকটা সময় পার হয়ে গেছে সেই ম্যাচের, কিন্তু তারপরও এই ম্যাচেও সেই ম্যাচের রেশ থাকতে পারে সেই ধারণা কিন্তু করাই যায়। তবে সেই ম্যাচের দুই খলনায়কের মধ্যে একজন সাকিব আল হাসান থাকছেন না এই পুরো সিরিজ জুড়ে, তবে আরেকজন অর্থাৎ অ্যাঞ্জেলা ম্যাথুস ঠিকই থাকছেন এই সিরিজে। এখন সব কিছু ছাপিয়ে মূল কথা হলো, শ্রীলঙ্কাকে হারাতে এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ? যতটা মনে হচ্ছে এই ম্যাচে ওপেনিং করতে পারেন লিটন কুমার দাস এবং মোহাম্মদ নাইম শেখ। যেহেতু বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে সম্মুখে দেখা গেছে মিডল অর্ডারে ব্যাট করতে, তাই সম্মুখে দেখা যেতে পারে পাঁচ কিংবা ছয় নম্বরে। যদিও কোচ হাথুরু সিং চাইলে সম্মুখে ওপেন করতেও দেখা যেতে পারে। আর এই ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। এছাড়া আলিস আল ইসলামের পরিবর্তে দলে ডাক পাওয়া জাকির আলী অনেকের এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা মাহমুদুল্লার পরে এই পজিশনে শেখ মেহেদী হাসান হতে পারেন দলের ফার্স্ট চয়েস। আর স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তাইজুলের চাইতে কিছুটা এগিয়ে থাকবেন রিশাদ হোসেন, কেননা লেগ স্পিনার খেলাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন কোচ হাতেরু। তো চলুন আর কথা না বাড়ি এক নজরে দেখে নেই প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য কেমন হতে পারে বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ। প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার টু মোহাম্মদ নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার ফোর তাহুদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ফাইভ সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার সেভেন শেখ মেহেদী হাসান বোলিং অলরাউন্ডার। নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার। নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বোলার। নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার। নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার।